কীভাবে আপনার সমস্ত নামগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম সমস্যা থেকে সোজা করে কীভাবে এক করবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম। আপনারা জানেন এবং আপনারা সকলেই পশ্চিমবঙ্গের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন রকম কাগজপত্র অনেকদিন পর দেখার পর দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে, যেমন মতিবুলের আগে শেখ, পিছনে শেখ, মধ্যখানে শেখ, বাবার জায়গায় আগে শেখ চলে গেছে, কোথাও এসকে, কোথাও এসএকেইচ, কোথাও এমডি, কোথাও টোটাল মোহাম্মদ, কোথাও মোহাম্মদ আছে তো আলী উড়ে গেছে, এই যে টোটাল যে প্রক্রিয়া, কোথাও অ্যাডমিটে এমডি আছে তো কোথাও আবার আপনার জন্ম সার্টিফিকেটে আলাদা আছে, জন্ম সার্টিফিকেটে এক আছে তো ভোটার কার্ডে এক আছে, ভোটার কার্ডে এক আছে তো আধার কার্ডে এক আছে, এই যে সামগ্রিক একটা ক্যারি ক্যাচাল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কাগজপত্রে আপনাদের নামগুলো উল্টাপুল্টা আছে। এইবার আপনার মনে হচ্ছে বা কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশন পেয়েছেন এবং ভাবছেন যে এই কাগজগুলোকে একদম সোজাভাবে কীভাবে জমির দলিল থেকে শুরু করে এডুকেশনাল ডকুমেন্ট, পরিচয়পত্র সহ অন্যান্য সমস্ত কিছু এক করা যায়, আপনাদের জন্য ছোট্ট করে একটা সুন্দর পরামর্শ দিচ্ছি। এই পরামর্শটা আপনারা নিতে পারেন কীভাবে আপনার সমস্ত নামগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম সমস্যা থেকে সোজা করে কীভাবে এক করবেন। সবার প্রথমে আপনারা প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং সমস্ত বাবা মা ভাই বোনের সমস্ত ডকুমেন্টসগুলো আগে দেখে নিন। দেখে নিয়ে মনে হচ্ছে যে না এই নামটা ঠিক করলে সমস্তটাই আপনার ডকুমেন্টস ঠিক করতে সুবিধা হবে, সেই ক্ষেত্রে সবার প্রথমে আপনি আপনার এলাকার পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিন। সেই সার্টিফিকেটে একটা ফটো, আপনার যদি পরিবারের সবারই ভুল থাকে তাহলে সবারই একটা করে কালার ফটো, এবং যদি আপনার পার্সোনাল আপনার প্রবলেম থাকে তাহলে একটা ফটো নিয়ে, রঙিন ফটো নিয়ে প্রধানের প্যাডে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা সুন্দর করে আপনার নাম, আপনার বাবার নাম, যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেটা প্রধানকে দিয়ে বা লোকাল পঞ্চায়েতের অ্যাপ্রুভ করিয়ে বা সুপারিশ নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিন। নিয়ে ওই ফটো লাগা প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনারা নিয়ে চলে যান ইয়েতে আধার কার্ডের কাছে, আধার কার্ডের কাছে সেই জায়গায় সেই সার্টিফিকেটটা প্রদান করলে আধার কার্ডটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। যখন আপনার কাছে আধার কার্ডটা সুন্দর এবং সঠিকভাবে নির্ভুল অবস্থায় বেরোলো, ওই আধার কার্ড দিয়ে বাকি ডকুমেন্টসগুলো আপনারা ঠিক করতে পারেন। অথবা এমএলএ, মেম্বার অফ অ্যাসেম্বলি যে আছে এমএলএ, আপনার এলাকার যে এমএলএ আছে সেই এমএলএ একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিন। সেই সার্টিফিকেটে আপনার ফটো এবং সঠিক নামটা সুন্দরভাবে করুন। আপনার এলাকায় যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এমএলএর কাছ থেকে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিন, যেখানে আপনি সমস্ত কাগজগুলোকে মিলিয়ে যে নামটা সোজা এবং বাবার নাম এবং ঠিকানা যেটা সঠিক মনে হচ্ছে আপনার সেটা সুন্দর করে সেখানে নিন। নিয়ে সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি আধার কার্ড ঠিক করতে পারেন, আর যদি আপনার আধার কার্ড ঠিক হয়ে গেল তাহলে সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক করতে আধার কার্ডটা আপনার সহযোগী হবে। এবার ধরুন আধার কার্ড আপনার ঠিক আছে, করার প্রয়োজন নেই, তাহলে এই সার্টিফিকেট এমএলএ বা প্রধানের সার্টিফিকেটটা নিয়ে আপনি সরাসরি রেশনের কাছে চলে যান। রেশন ডিলার, রেশন কার্ড যেখানে কালেকশন হচ্ছে আগামী 5ই নভেম্বর থেকে 30 নভেম্বর বিডিও অফিসে যান, রেশন কার্ডের অফিসে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করুন, আপনার বাবার মায়ের সমস্ত যে ভাই বোনদের রেশন কার্ডগুলো নিয়ে যান এবং সেখানে সেই ডকুমেন্টস দিয়ে আপনি ঠিক করুন।